আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন স্টার্ট আপ এবং বিজনেস সম্পর্কে আপনাদের সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকে। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এই আলোচনার মাধ্যমে আমরা স্টার্ট আপকে ফোকাস করে নিয়ে মূলত আমাদের আলোচনাগুলো করে থাকি। আজও আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটি স্টার্ট আপের জন্য রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি স্টার্ট আপ হচ্ছে এক ধরনের বিজনেস যেখানে একটি নতুন ইউনিক আইডিয়াকে কেন্দ্র করে এই বিজনেসটি গড়ে ওঠে এবং এই বিজনেসকে আমরা স্টার্ট আপ বলে থাকি। স্টার্ট আপে দেখা গেছে যে যেহেতু একটি ইউনিক আইডিয়া কাজ করে থাকে, সেহেতু স্টার্ট আপে আমরা নতুন একটি বিজনেস বলেই ধারণা এবং চিন্তা করে থাকি। এই স্টার্ট আপে দেখা যায় যে আপনি যদি রিসার্চ না করে এই স্টার্ট আপটি শুরু করেন, তাহলে দেখবেন আপনার স্টার্ট আপটি সাকসেস হতেও পারে নাও পারে। কেন বলছি তার একটু পরে ব্যাখ্যা দিব। আপনি যে স্টার্ট আপটি শুরু করলেন, সেই স্টার্ট আপটি সাধারণত একটি নতুন ইউনিক আইডিয়া থেকে আপনি শুরু করেছেন, আর যে ইউনিক আইডিয়াটি আপনি নিজ থেকেই ক্রিয়েট করেছেন এবং যেটি আপনি রিসার্চ করার মাধ্যমে আপনি আইডিয়াটি ক্রিয়েট করতে পেরেছেন। দেখা যাচ্ছে যে অনেক আইডিয়া আছে যে আইডিয়াগুলো ইউনিক হওয়া সত্ত্বেও কিন্তু সেগুলোকে বিজনেসে ট্রান্সফার করা যায় না বা বিজনেসে রূপান্তর করা যায় না। কেন বিজনেসে রূপান্তর করা যায় না? কারণ হচ্ছে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো সাধারণত বিজনেসে রূপান্তর করতে সম্ভব হয় না এবং যেখানে এগুলো আসলে বাস্তব রূপ দেওয়া সম্ভব হয় না। এজন্য আপনারা যারা স্টার্ট আপ শুরু করছেন বা শুরু করবেন, সেখানে অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন। রিসার্চ করলে কি কি উপকার হয়? নাম্বার ওয়ান, আপনি একটি আইডিয়া নিয়ে আপনার স্টার্ট আপটি শুরু করলেন, সেখানে দেখবেন আপনি কি পরিমাণ আপনার কাস্টমার আছে সেটি আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি প্রথমে আপনার কাস্টমারকে ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে আপনি বুঝবেনই না আপনার স্টার্ট আপের মাধ্যমে কি তৈরি করতে হবে বা কি আপনার স্টার্ট আপের মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন। কারণ একটি স্টার্ট আপ সার্ভিস বেজ স্টার্ট আপ হতে পারে অথবা প্রোডাক্ট বেজ স্টার্ট আপ হতে পারে। কিন্তু যদি আপনি দেখেন আপনার স্টার্ট আপটি প্রোডাক্ট বেজ স্টার্ট আপ, তখন আপনি যে জিনিসটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে। কারণ আপনাকে যে পরিমাণ উৎপাদন করতে হবে সেখানে আপনাকে এই ডাটাটি লাগবে, আপনার আসলে কাস্টমার কতজন। কারণ কাস্টমার কিরকম সে হিসাব যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই আপনি কি করতে পারবেন না, আপনার আইডিয়াটি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। দেখা গেছে যারা এই সার্ভিস বেজ স্টার্ট আপের পাশাপাশি প্রোডাক্ট বেজ স্টার্ট আপ নিয়ে কাজ করে, তাদের এই ডাটাটি খুবই দরকার। এখন আমার প্রশ্ন হলো যে ডাটাটি আপনি কিভাবে পাবেন? এই ডাটাটি পেতে হলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। রিসার্চ করার মাধ্যমে আপনি তখন এই ডাটাটি পাবেন যে আপনার আসলে কাস্টমার কয়জন, আপনার এই কাস্টমার কয়েকজন, সেটি রিসার্চ করার মাধ্যমে ডাটা থাকলে তারপর আপনি আপনার স্টার্ট আপটি শুরু করবেন। নাম্বার টু, আপনার মার্কেট সাইজটি কত বড় সেটি কিন্তু আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে পেয়ে যাবেন। এখন আপনি মার্কেট সাইজটি কতটুকু বড় সেটি আপনাকে জানতে হলে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে রিসার্চের মাধ্যমে একটি সুন্দর ডাটা আপনার কাছে থাকবে, যে ডাটার আলোকে আপনি বুঝতে পারবেন আপনার মার্কেট সাইজটা কত বড়। কারণ দেখা যাচ্ছে যে একই ইন্ডাস্ট্রিতে আপনার পাশাপাশি অনেকেই এই কাজটি করছে। হ্যাঁ, আপনার আইডিয়ার সাথে হয়তো মিলবে না, কিন্তু আপনি যে ইন্ডাস্ট্রি লেভেল আপনার স্টার্ট আপটি গড়ে তুলেছেন সেখানে আর অনেকে থাকতে পারে। তখন তাদের মার্কেট সাইজ কতটুকু, আপনার মার্কেট সাইজ কতটুকু, সেটি কিন্তু আপনি রিসার্চ না করে বের করতে পারবেন না। এখানেই তখন প্রশ্ন হয় যে আপনার ট্যাম, স্যাম, সম এই তিনটির হিসাব কিন্তু তখনই কাউন্ট করতে হবে। কিন্তু এগুলো কিন্তু আপনি মার্কেট সাইজ
কীরকম, এটি রিসার্চ না করলে আপনার পক্ষে ফাইন্ড আউট করা পসিবল না। এরপরে আপনি আরেকটি জিনিস হচ্ছে, আপনার রিসার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যতে আপনার মার্কেট সাইজটা কতটুকু হবে, এবং সেই সময় আপনাকে কিভাবে উৎপাদনে যেতে হবে, কিভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটি আপনি এই রিসার্চ করার ফলেই আপনি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি রিসার্চ করবেন আরেকটি কারণে, সেটি হচ্ছে যে আপনাকে কিরকম লসের সম্মুখীন হতে পারে অথবা আপনার কিরকম লাভ হতে পারে। এই যে লাভ লসের রেশিও বের করতে হবে, সেটি কিন্তু আপনি রিসার্চ না করলে বের করতে পারবেন না। তাহলে আমরা একটি জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে রিসার্চ না করলে আপনি আপনার স্টার্ট আপই শুরু করতে পারবেন না। কারণ অনেকে বলতে পারে যে আপনি যে স্টার্ট আপটি শুরু করেছেন এখানে আপনার মার্কেট সাইজটি কতটুকু বড়, বা আপনার মার্কেট সাইজটি আপনার স্টার্ট আপের মধ্যে কত অংশ আপনার রয়েছে, সেই জিনিসটি তখন আপনি বলতে পারবেন না। আমরা দেখি যে রিসার্চ না করার ফলে অধিকাংশই স্টার্ট আপ বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হবার উপক্রম হতে পারে। রিসার্চ করলে আপনার আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি এই স্টার্ট আপের মাধ্যমে কিভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে, বা একটি নতুন স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারবেন। এই নতুন স্ট্র্যাটেজি যখন আপনি ফলো করতে পারবেন, সেটি কিন্তু এই রিসার্চ করার মাধ্যমে আপনার পক্ষে বের করা সম্ভব হচ্ছে। যদি আপনি রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে সেটি বের করা সম্ভব হবে না। তাহলে আজ আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে আলোচনাগুলো করলাম, এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম যে আসলে রিসার্চ কেন করতে হবে। কারণ অনেকে আছে আমাদের আমাদের এখানে যারা আমরা স্টার্ট আপ শুরু করে দিয়ে কোনো প্রকার ডাটা হাতে না পাওয়া সত্ত্বেও, কিন্তু দেখা যাবে যে আপনি যে হাতে ডাটা না নিয়ে আপনি স্টার্ট আপ শুরু করেন তখন আপনার স্টার্ট আপটি বন্ধ হবার উপক্রম বেশি হয়ে থাকে। কারণ আপনারা সকলে স্টার্ট আপ শুরু করেন একটি সুন্দর স্বপ্ন নিয়ে, সুন্দর একটি আইডিয়া নিয়ে, যেন আপনার স্টার্ট আপটি সাকসেস হয়। কিন্তু অনেকেই আছে যাদের পক্ষে স্টার্ট আপে রিসার্চ না করে শুরু করে তখন স্টার্ট আপটি বন্ধ হয়ে যেতে পারে। এরপরে আপনি দেখবেন যে যদি আপনার সার্ভিস বেজ স্টার্ট আপ হয় তখন আপনি কিরকম ভাবে সার্ভিস দিবেন, কতটুকু এরিয়া আপনি সার্ভিস দিবেন এবং কতটুকু এরিয়া আপনার সার্ভিসের জন্য দরকার, সেটিও কিন্তু আপনি রিসার্চ করার মাধ্যমে পেয়ে যাবেন। যখন আপনি রিসার্চ না করবেন তখন কিন্তু আপনার এই জিনিসটি হবে না, বা এই জিনিসের ডাটাটি আপনার কাছে থাকবে না। এরপরে হচ্ছে আপনাকে যদি সার্ভিস বেজ স্টার্ট আপ হয় আপনি কোন এরিয়া প্রথম শুরু করবেন, কোন এরিয়া প্রথম শুরু করলে আপনার জন্য ভালো হবে, সেটিও কিন্তু একটি বড় ব্যাপার আছে। কারণ অনেক সার্ভিস বেজ স্টার্ট আপ এখন আছে যারা এগুলো রিসার্চ করার মাধ্যমে রিসার্চ করে নিয়ে তারপরে ডেভেলপমেন্ট করেছে, এবং যার ফলে তাদের স্টার্ট আপটি কিন্তু এখন সুন্দর ভালোভাবে চলছে। আপনি মনে করছেন যে কারো স্টার্ট আপ দেখে যে তারা কিভাবে শুরু করেছে, তারা কিন্তু এই সুন্দরভাবে প্রথমেই তারা রিসার্চ করে নিয়ে এগিয়ে গেছে। প্রোডাক্ট বেজ স্টার্ট আপে যদি আপনি রিসার্চ করেন তাহলে জানতে পারবেন যে আপনার কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, ভবিষ্যতে আরো কতটুকু দরকার হবে, সকল ইনফরমেশন গুলো আপনার কাছে থেকে যাবে। আর সার্ভিস বেজ স্টার্ট আপে যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন আপনার জন্য যে আপনি কিভাবে সার্ভিসটি দিবেন। কারণ মনে রাখতে হবে আপনি যদি কাস্টমারের কাছে ভালোভাবে আপনি সার্ভিসটি পৌঁছাতে পারেন তাহলে আপনার স্টার্ট আপটি সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। কারণ আপনি রিসার্চ করার মাধ্যমে আপনি কাস্টমার কাছে জানতে চাইতে পারেন যে আপনার আসলে কিরকম সার্ভিস চাচ্ছেন, কিরকম সার্ভিসটি আপনাদের দরকার, সেগুলো কিন্তু আপনি রিসার্চ করার মাধ্যমে আপনার কাছে এরকম সুন্দর একটি ডাটা চলে আসবে। তাহলে আজ আমরা যে জিনিসটি জানলাম যে একটি স্টার্ট আপের জন্য কিরকম রিসার্চ করা দরকার বা কেন রিসার্চ করা দরকার, তাহলে আপনার স্টার্ট আপের জন্য ভালো হবে। তো আশা করি আপনাদের আমাদের আজকের আলোচনাটি আপনার জন্য ভালো হবে, এবং আপনারাও আপনাদের স্টার্ট আপে রিসার্চ করে নিয়ে শুরু করবেন, এবং আরও ভবিষ্যতে নতুন নতুন স্টার্ট আপ শুরু হবে সেই কামনায় আজ আমাদের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।